নিয়মিত সকালের কোরআনের শিশু শিশুদের কোরআনের আলোচনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গত ফ্রাইডেতে আমরা আলোচনা করেছিলাম সুরা ইনশিকাক নিয়ে এবং আমরা পনেরো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা আজকে সুরাইন শিখাকে শেষ অংশটা নিয়ে আলোচনা করব অর্থাৎ ষোলো নাম্বার আয়াত থেকে পঁচিশ নম্বর আয়ত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করবো আগে আগের আয়তগুলো যদি আচ্ছা আগের আয়তগুলো আসলে আহ কেয়ামত নিয়ে কথা বলা হয়েছে যে মানুষকে আহ সুস্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে তারা যেন আহ অন্যের নিজেদের সব কাজকর্মের ব্যাপারে সচেতন থাকেন কারণ একদিন এই পৃথিবী আল্লাহর নির্দেশে বিচ্ছিন্ন হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে সমস্ত সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হবে এবং তারপরে আমাদেরকে আমাদের সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে এবং যারা ভালো তাদের জান্নাতের কথা বলা হয়েছে যাদের আমল নামা ভালো হবে না অ্যাকশন ভালো হবে না তাদেরকে জাহান কথা বলা হয়েছে এই পর্যন্ত আহ এই পর্যন্ত আমরা পনেরো নম্বর রায়তে আলোচনা করেছিলাম এর পরের রায়গুলোতে আল্লাহ এই আলোচনারই ধারাবাহিকতা রেখেছেন তো আমরা শিশুদের উপযোগী করে সেই বাকি আয়াতগুলোর আজকে আলোচনা করব আহ ষোলো নম্বর আয়াত থেকে আমি অনুবাদ পড়ছি যে আমি শপথ করছি সূর্যাস্তের পরের ক্ষণস্থায়ী আভার আভার আভা মানে যে লালচে রঙের আলোটা থাকে সেটা গধুলি বেলা থাকে আহ রাতের এবং সেসব কিছুর যা রাতে ধাপে ধাপে আসে এবং চাঁদের ক্রমবিকাশের যা ধাপে ধাপে পর্যায়ক্রমে বড় হয় এবং এসব এসব ধাপের মতন তোমরাও নিশ্চিতভাবে সামনে পরবর্তী ধাপ বা আখেরাতের দিকে এগিয়ে যাচ্ছ তো এটা হচ্ছে ষোলো থেকে উনিশ নাম্বার আয়তের যে অনুবাদটা আমরা একসাথে করেছি সেটা আমরা এভাবে করেছি যাতে একটা বাচ্চা পড়লেই বুঝতে পারে যে আসলে এখানে কিভাবে কি বলা হয়েছে এখানে আসলে প্রথমে বলা হয়েছে যে আমি শপথ করছি আহ সূর্যাস্তের পরের ক্ষণস্থায়ী আভার এখানে আমাদের জীবনটা যে ক্ষণস্থায়ী সেটা আল্লাহ বোঝা বোঝাচ্ছেন এবং আমরা শিশুদের সঙ্গে যখন আলোচনা করব তখন এ ব্যাপারটা আমরা আগেও এসেছি যে আমরা ওদেরকে বলে নিব যে আল্লাহ কোন জিনিস যখন শপথ করেন তখন ওই জিনিসটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সেই শিক্ষাগুলো থাকে যে শিক্ষাটা আল্লাহ পরবর্তীতে দিতে যাচ্ছেন তো আল্লাহ আমাদের বিদ্যমান মানে সবার চোখে মানে এই মোটামুটি সবাই জানে দেখে মানে এটা মানে স্পষ্ট চিন্তাশীল ওখান থেকে চিন্তা করলে কানেকশনটা খুঁজে পাবে তো আমরা বাচ্চাদের জন্য আল্লাহ কোনো কিছু শপথ করছেন তখন কিসের কানেকশন করছেন সেই জিনিসটা বাচ্চাদের সঙ্গে আমরা আলোচনা করব তো আল্লাহ কিন্তু আমাদের জীবন যে ক্ষণস্থায়ী সেই জিনিসটাকে বোঝানোর জন্য উনি বলছেন যে সূর্যাস্তের পরের যে সময়টা আসে খুব ছোট একটা সময় খুব আমরা যেটা বলি যে অল্প একটু আভা আসে তারপরে কিন্তু অন্ধকারের ধাপগুলো শুরু হয়ে যায় রাতের ধাপগুলো শুরু হয়ে যায় তো এই ক্ষণস্থায়ী আভাটা যেন আমাদের একটা জীবনের মতন এবং এই জীবনের পরের ধাপগুলো কি আসে যে রাতে এবং রাত রাত নামে এবং রাতের পরে সবকিছুই একটা ধাপে ধাপে আসে রাতটা গভীর হয় তারপর আবার একটা আস্তে আস্তে সূর্য সূর্যোদয় হয় এবং ধাপে ধাপে প্রতিটা স্টেপ এগিয়ে যায় আল্লাহ খুব স্টেপটাকে খুব প্রায়টাইজ করছেন যেমন চাঁদের ব্যাপারে এর আবার আল্লাহ আর আরো বলছেন স্পেসিফিক্যালি যে চাঁদের ক্রমবিকাশের যা ধাপে ধাপে পর্যায়ক্রমে চারটা বড় হয় এই ধাপগুলোর একটা স্টেপ যেমন নিশ্চিত করে যে এর পরবর্তী স্টেপ একটা ধাপ নিশ্চিত করে যে পরবর্তী ধাপ অবধারিত এটাই হয়ে আসছে। এটাই হওয়া উচিত ঠিক সেরকম আমাদের জীবনেও অনেকগুলো ধাপ আছে এবং ধাপের একটা ধাপ হচ্ছে যে আমাদের মৃত্যু আমাদের জীবনের একটা ধাপ যার যেটা আমাদের জন্য অবধারিত এবং এর পরে মৃত্যুর পরে যে আমরা আবার পুনরুজ্জীবিত হব আমরা যে ওই বিচারের দিকে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এবং তারপরে বিচারের দিকে এগিয়ে যাচ্ছি এই ধাপ দেখলে আমাদের বোঝা যায় যে আমাদের লাইফটা আসলে এই স্টেজ দেখলে বোঝা যায় যে আমাদের লাইফটা আসলে ওভাবেই অবধারিতভাবে ভাবে সেই আহ আখেরাতের দিকে পরকালের জীবনের দিকে এগিয়ে যাচ্ছে তো এখানে আমরা একটু বাচ্চাদের জন্য আলোচনা করবো যে আল্লাহ চাঁদের ধাপ গুলো বলতে কি বলছেন এবং চাঁদের ধাপ গুলো আসলে কি কেন আল্লাহ স্পেসিফিক চাঁদের ধাপের কথা বলেছেন আমরা জানি যে মুসলিম ক্যালেন্ডার কিন্তু আসলে চাঁদের হিসাবে হয় মুসলিম ক্যালেন্ডার জুইস ক্যালেন্ডার অন্য অনেক কমিউনিটিরাও ইউজ করে ইউজ করে তো আমরা আমাদের মুসলমান বাচ্চাদেরকে এটা জানা এই এই সুযোগে আমরা জানিয়ে দিতে পারি যে আমাদের আমরা যে মাসের হিসাবটা করি আমরা মাসের হিসাবটা করি চন্দ্র মাসের হিসাব আর হচ্ছে অন্য যে ক্যালেন্ডার আছে আমরা যে ইংলিশ যেটা আমরা সবাই ব্যবহার করি খ্রিস্টাব্দ যেটা সেটা হচ্ছে সূর্যের হিসেবে হয় তো চাঁদের হিসেবে এই চাঁদের যে ক্রমবিকাশের হিসেবে মাস হয় এই জিনিসটা আমরা বাচ্চাদেরকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি সায়েন্সের মাধ্যমে তো এটা বোঝানোর জন্য আমাদের আমরা যে আজকে আলোচনা করছি সেখানে দুটো লিঙ্কতে আছে এই দুটো লিঙ্কের দুটো লিঙ্কদের ছোট্ট একটা কুইজ হচ্ছে ওরা হয়তো ওটাই মজা পাবে বয়স অনুযায়ী যদি খুব ছোট বাচ্চার সাথে আলোচনা করেন তাহলে হয়তো প্রথমে আমরা অভিভাবকরা দেখে তারপর বাচ্চাদের উপযোগী করে বলতে হবে আর যদি একটু বড় বাচ্চা হয় যারা নিজেরাই দেখে বুঝতে পারে তাদের সঙ্গে বসে একসাথে আমরা দেখতে পারি এবং তারপরে সবাই মিলে একটা আলোচনার সূত্রপাত ঘটাতে পারি তো এখানে একটা মজার আমরা একটা এক্সপেরিমেন্টও করতে পারি যে চাঁদের যে ধাপগুলো হয় আসলে চাঁদের আটটা ধাপ সাইন্টিফিক্যালি আমরা বলতে পারি যে চাঁদ শুরু থেকে চাঁদ তো আসলে পৃথিবীর চারপাশে ঘোরে তাই না আর আমরা যে চাঁদ দেখতে পাই মজার ব্যাপার হচ্ছে চাঁদ তো সব সময়ই একটা শেপ একটা গোলাসার একটা শেপ কিন্তু আমরা সবসময় তাকে গোলাকার দেখতে পাই না এটা নিয়ে আমরা বাচ্চার সাথে আলোচনা করতে পারি যে চার তো সবসময় একই শেপে থাকে কিন্তু আমরা যখন দেখি তখন কিন্তু আমরা এক সেপে দেখি না কখনো ছোট একটা ক্রিসেন্ট দেখি ছোট্ট একটা দাগ তারপরে এটা একটু একটু করে বড় হয় তারপরে এটা পুরো একটা গোল আকার ধারণ করে তারপর একটু করে ছোট হতে থাকে তারপর একেবারেই চলে যায় আমরা একদিন কোনো এক সময় এটাকে দেখি না কিন্তু চারটা কিন্তু আকাশে আছে তাহলে এটা হচ্ছে কেন ছোট বাচ্চারা হয়তো মনে করবে চাঁদের শেপ চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে এটা বুঝিয়ে দিতে পারি যে না আসলে চাঁদের শেপ চেঞ্জ হয় না আমরা আসলে চাঁদকে ওই শেপে দেখি চাঁদের এই ধাপগুলো আমরা কেন দেখি এই ধাপগুলো আসলে দেখি আমরা সূর্যের আলোর কারণে চাঁদ হয়ে যায় না বা চাঁদ চেঞ্জ হয়ে যায় না সূর্যের আলোর কারণে চাঁদ প্রতিফলিত হয় তো যদিও আমাদের মাসটা গণনা হয় চাঁদের মানে পৃথিবীর চারপাশে চাঁদের আবর্তনে কিন্তু এখানে সূর্যের অবদান অনেক বেশি সূর্যের আলোর কারণেই আসলে এই ধাপগুলো আমরা দেখতে পাই তো আমরা একটা এখানে একটা ছোট্ট আহ অম মানে কিবোর্গো এক্সপেরিমেন্ট এমন করতে পারে কথা বলা হয়েছে সায়েন্সের যে ধাবে কথা বলা হয়েছে এবং আমরা কারিকুলামে যে পড়া হয় এটার আমরা একটা পরীক্ষা করছি এটা ধরে নিলাম সূর্য তো সূর্যটা এখান থেকে আলো দিতে থাকবে এবং এটাকে ধরে নিলাম আমরা চাঁদ এবং আমি আমাকে ধরে নিলাম যে পৃথিবী আমার মাথাটাকে ধরে নিলাম আমি পৃথিবী তাহলে চারটা কি করছে আসলে এই পৃথিবীর চারপাশেই চারপাশেই তো ঘুরছে আমার এভাবে ঘুরে আসছে ঠিক আছে তো এই যে এখান থেকে যদি আমরা ঘোরা ধরা শুরু করি তাহলে এই চারটা পৃথিবীর যে চারপাশে এভাবে ঘুরে আসলো এই ঘুরে আসতে উনত্রিশ দিনের মত সময় লাগে উনত্রিশ দিনের একটু বেশি সময় লাগে এই জন্য চন্দ্রমাস কখনো উনত্রিশ দিনে কখনো দিনে হয় হয় মোটামুটি বলা যে উনত্রিশ দিন সময় লাগে তো এই উনত্রিশ দিনে চারটাকে আমরা মোটামুটি যদি ধাপগুলো দেখি তাহলে আমরা আটটা ধাপ বলতে পারি বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে পারি যে আটটা ধাপ কিভাবে সংগঠিত হয় তো এটা হচ্ছে সূর্য সূর্য আলো সূর্যের আলো পড়ছে চাঁদের তো নিজস্ব কোনো আলো নেই এটাও একটা মজার আলোচনা হয় বাচ্চার সাথে যে রাত্রবেলা অন্ধকারে হয়তো আহ আমরা অভিভাবকরা ছাদে শুয়ে বাচ্চার সঙ্গে চাঁদ দেখলাম তখন হয়তো সে দেখছে চারিদিকে অন্ধকার তার মধ্যে একটা ঝকঝকে চাঁদ দেখা যাচ্ছে তখন তার বাচ্চার সঙ্গে আলোচনা করা যায় যে এই যে আলো দেখতে পাচ্ছি আলোটা আসলে কি চাঁদের আলো তো আমরা তখন তাকে বোঝাতে পারি যে চাঁদ আলুটা আসলে চাঁদের আলো না আলোটা আসলে সূর্যের আলো রিফ্লেকশন হচ্ছে তো এই আলোচনার সেক্ষেত্রে আমরা তার সাথে একটা ছোট্ট মজার এক্সপেরিমেন্টও করে ফেলতে পারি তো এখানে আমি হচ্ছি ধরে নিলাম পৃথিবী তো আমি কি দেখতে পাচ্ছি সেটাই আসলে দেখতে পাবে পৃথিবীর মানুষ তো আমি যখন এই যে চাঁদের দিকে দেখছি সূর্যের আলোটা এপাশে এসে পড়েছে তার মানে চাঁদের এই অংশটা আলোকিত হয়েছে এই অর্ধেকটা আলোকিত হয়েছে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না ওই পাশটা আলোকিত হয়েছে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না আমার যে পাশটা আমার পাশটায় কোনো আলো পড়ছে না অন্ধকার তার মানে আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি না একেবারেই দেখতে পাচ্ছি না তার মানে এটা হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি অমাবস্যা এটা দিয়ে শুরু হলো যে আমি চাঁদের কিছুই দেখতে পাচ্ছি না এবং ইংরেজিতে এটাকে বলে নিউ মুন এটা একটা মজার ব্যাপার যে নিউ মুন বলা হচ্ছে আসলে কিন্তু কোনো মন নেই আসলে কিন্তু অমাবস্যা কিছুই দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু ওরা এটাকে ওয়ান অফ দ্য ধাপ শুরু করে প্রথম ধাপ শুরু করছে সেহেতু এটার নাম দিয়েছে নিউমন এরপরে যদি এই যে একটু সরে গেল আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা যখনই সরে গেল আমি কিন্তু একটু কণাতে একটা রিফ্লেকশন এখান থেকে এখানে আমি দেখতে পাচ্ছি তার মানে একটুখানি চাঁদ আমি দেখতে পাচ্ছি এটা সেকেন্ড ধাপটা তৃতীয় ধাপটায় যখন এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলো তখন কিন্তু আমি হাফ অফ দ্য চাঁদ দেখতে পাচ্ছি আমার দিকে এই যে এই যে লাইটটা রিফ্লেকশন এখানে হচ্ছে আমি এখান থেকে আপনাদের ক্যামেরাটা যেহেতু উল্টো দিক থেকে সেহেতু ওখান থেকে এটা দেখা যাচ্ছে না কিন্তু আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন বাচ্চাকে নিয়ে সে সে ক্লিয়ারলি রিফ্লেকশনটা দেখতে পাবে তো এখন আমি হাফ মুন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ চতুর্থ ধাপে আমি হাফ মুনের থেকে বেশি দেখতে পাচ্ছি এই যে এখানে যখন যাচ্ছে আমার এই অ্যাঙ্গেলে যখন যাচ্ছে তখন হাফ মুনের থেকে কারণ এই আলোটা এসে তো এখানে পড়ছে এবং অনেকখানি জায়গা আমি এখন দেখতে পাচ্ছি এর পরে যখন ঠিক এই পাশে যাচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরাতে সো এই সূর্যের আলোটা রিফ্লেকশন হচ্ছে এই সাইডে ওই সাইডে অন্ধকার সেই সাইড আমি দেখতে পাচ্ছি না যে সাইডে রিফ্লেকশন হচ্ছে তার পুরো গোল অংশটা আমি দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে ফুল মুন এখানে পুরো আলোটা দেখা যাচ্ছে তারপরে এখানে যখন যাচ্ছে তখন একটু ক্ষয়ে যাচ্ছে একটু কম কমে যাচ্ছে তারপরে একেবারে ওইদিকে যখন যাচ্ছে তখন আবার হাফ মুন হচ্ছে কারণ এই যে উল্টো দিকের হাফ অংশটা এখন লিট হয়েছে কিন্তু অর্ধেক লিট হয়েছে কাজ এখানে হাফ মুন হচ্ছে এটা আট নাম্বার হলো নয় নাম্বার এখানে এটা হচ্ছে অর্ধেকের কম দেখা যাচ্ছে কারণ শুধু এইটুকু হয়েছে আমি এইটুকু অংশ দেখতে পাবো আবার যখন এখানে আসলো অমাবস্যা হয়ে গেল কারণ সূর্যের আলোটা এই দিক থেকে যখন আসছে তখন এই অংশটা আমি দেখতে পাচ্ছি না সো নয়টা ধাপ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ধাপ হলো তাই না নয় নম্বরে যে আবার রিপিটেড হচ্ছে সো টোটাল যে আটটা ধাপ এই আটটা ধাপ কমপ্লিট হয়ে পুরো মাসটা হতে আমাদের উনত্রিশটা দিন সময় লাগে এবং এটাই হচ্ছে আমাদের চন্দ্রমাস তো প্রতিটা ধাপ কিন্তু একটার পরে একটা হওয়া নিশ্চিত কারণ সূর্যের আলোটা যখন রিফ্লেকশন হচ্ছে এবং সে যখন ওই গতিতেই ঘুরছে পৃথিবীর চারপাশে তখন একটা ধাপ আসা মানেই যখন অমাবস্যা হচ্ছে পরের ধাপটাই হবে আমরা ছোট্ট একটা চাঁদ দেখতে পাবো পরের ধাপটা হবে আমরা আরো বড় চাঁদ দেখতে পাবো অর্ধেকটা দেখতে পাবো তো একটা ধাপ নিশ্চিত করে যে আমরা নিশ্চিতভাবে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছি তো আল্লাহ এইভাবে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তোমরা তোমাদের নিজের জীবনের দিকে তাকাও তোমরা চাঁদের দিকে তাকাও তোমরা তো গুলো দেখতে পাচ্ছো মানুষের জীবনের ধাপ একটা বাচ্চা ছোট খুব জন্মগ্রহণ করছে তারপর সে বেবি হচ্ছে তারপর সে টডলার হচ্ছে তারপর সে আস্তে আস্তে বয় বা গার্ল হচ্ছে তারপরে সে টিন হচ্ছে তারপর এভাবে করে ধাপে ধাপে এগিয়ে গিয়ে যে একটা স্টেপের পর একটা স্টেপ আসছে এবং আল্লাহ বলছেন যে মৃত্যুতে যে সে ধাপটা থেমে যাচ্ছে না নিশ্চিতভাবে মৃত্যু মৃত্যুতে যে সেই ধাপটা থেমে যাচ্ছে না তোমরা নিশ্চিত ভাবে আখেরাতের ধাপের দিকে তোমরা এগিয়ে যাচ্ছো এখানে দেখো যে কোরআনের এই সুরাটার যে মানে ওয়ান্ডারফুল যে দেখো প্রথমে আল্লাহ তালা সায়েন্স প্রকৃতির দিকে আমাদের নিয়ে গেল ছেলে ছেলে মেয়েদেরকে ফাদার মাদারকে টিচারদেরকে সব প্রকৃতি যত মানুষ এটা তো উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুসলিমদের জন্য না সারা ওয়ার্ল্ডের সব মানুষের জন্য এরা কিন্তু প্রকৃতির নেচারের দিকে নেওয়া গেল হলো নেচার দিয়ে কিন্তু সায়েন্স দিয়ে কথা বলে কিন্তু আবার নিয়ে যাচ্ছে কি তোমার আবার তার রিলিজেন টিকে নিয়ে আসছে তো এটা একটা উত্তম জিনিস আমাদের বাচ্চাদেরকে যদি আমরা নেচার কাছে নিয়ে যেতে পারি সেই নেচার থেকে কিন্তু আবার যখন রিলিজেন আসবে এটা মেক মোর সেন্স করবে বাচ্চারা লাইফকে যদি কানেক্ট করতে পারে রেলিজিয়ান এর সাথে বাচ্চারা নেচার কে যদি কানেক্ট করতে পারে রেলিজিয়ান এর সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ রেলিজিয়ান খুব ডিপ হবে এবং আল্লাহর অস্তিত্ব নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না তারা খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে কাজে আমরা যে অনেক সময় ভয় পাই যে বাচ্চা একটা সময় হলে রিলিজিয়ানের প্রতি রেসপেক্ট হারিয়ে ফেলবে কিনা এটা শুধুমাত্র তখনই হওয়া সম্ভব যখন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে প্রপারলি রিলিজিয়ান কে না বুঝ না বুঝিয়ে তাকে শেখাই যখন ফোর্স করে শেখাই অথবা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না করিয়ে তাকে শেখাই তো ছোটবেলায় সে তো মেনে নাই আমরা যা শিখাই বাবা মায়েরা সেটাই সে শেখে কিন্তু বড় হওয়ার পরে যখন সেটা সে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বোঝার চেষ্টা করে তখন যদি দেখে যে না তার আন্ডারস্ট্যান্ডিংটা সংশয় সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক তো এজন্য আমরা বাবা মায়েরা যখন কোরআন নিয়ে বাচ্চার সাথে আলোচনা করব তখন তার আগে এই যে ছোট ছোট রিসার্চ গুলো এগুলো একটু করে নেব যাতে আমরা যখন এক্সপ্লেন করছি তখন যেন এক্সপ্লানেশনগুলো

মানে যে সব জায়গায় যে বোরিং করে মাথা জুলাই জুলাই পড়ছে সেটা না এটা নিয়ে সে রিসার্চ করছে ছোটবেলা থেকেই পড়ছে ফান করছে ধরছে ইমপ্লিমেন্ট করছে তারপরে কি বলে এক্সপেরিমেন্ট করছে শুধু এই সুরা না আর অনেক সুরাতে আমরা পাবো আপনার ফাদার মাদার যারা আছেন আরো বুদ্ধিমান এরকম জিনিস হয়ে গেলে আমরা এগুলো ছোট ছোট করে এক্সপেরিমেন্ট করি তাহলে লাইফ হবে ইনশাআল্লাহ তো এরপরে আমরা হচ্ছে ষোলো থেকে উনিশ পর্যন্ত পড়লাম এবং আয়াত আমরা যেহেতু করছি না কিন্তু বাচ্চাদের সঙ্গে এখানে আমরা আলোচনা করে নিতে পারি যে এখানে যেহেতু আল্লাহ সিজদার কথা বলেছেন আহ সেহেতু এটা একটা সিজদার আয়াত এবং কেন আল্লাহ কেন এটা সিজদার আয়াত সেটা নিয়েও আমরা সুন্দর আলোচনা করতে পারি সেটা আমরা অর্থতেই বুঝতে পারবো আল্লাহ তারপর যে গুলো সে দেখতে পাচ্ছে সে দেখতে পাচ্ছে একটা ছোট বাচ্চা কিভাবে চেঞ্জ হয়ে বড় হয়ে যাচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছে মায়ের পেটে মায়ের পেটের ওইটু মধ্যে একটা বাচ্চা ফ্লুইড মধ্যে বেঁচে থাকছে কিন্তু জন্মের পরে তাকে পানির মধ্যে ফেলে রাখেন সে কিন্তু মারা যাবে এই যে একটা ধাপ থেকে আর একটা ধাপে চেঞ্জ হলো এবং আমাদের সামনেই এত অত বড় একটা অবাক করা কাণ্ড ঘটে গেল যে মায়ের পেটের ভিতরে সে ফ্লুইড না থাকলে মারা যেত এবং মায়ের পেটের থেকে বের হওয়ার পর সে ফ্লুইড মধ্যে চলে গেলে মারা যাবে এই যে চেঞ্জ গুলো তার হচ্ছে এই এই যে ধাপগুলো মানুষ চেঞ্জ পার করছে এই এত কিছু দেখার পরেও এখানে দেখা বলতে কিন্তু চোখ দিয়ে দেখা বোঝানো হয়নি দেখা বলতে কিন্তু পর্যবেক্ষণ এবং গবেষণাকে বলা হয়েছে রিয়ালাইজ করা কে বলা হয়েছে কারণ একটা মানুষ সারা জীবন অনেক কিছু দেখতে পারে এবং সেখান থেকে কোনো কিছুই আন্ডারস্ট্যান্ড নাও করতে পারে সব কিছুই এভরি সিঙ্গল যেতে আমরা চোখের সামনে যেটা ঘটছে সেটা যদি নর্মাল জাস্ট দেখি তাহলে সেটা থেকে আমরা তেমন কিছু পাবো না এখানে এখানে আমরা বাচ্চার সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারি যে আল্লাহ যখন দেখা বলছেন তার মানে কি বলছেন দেখা বলা বলতে আল্লাহ পর্যবেক্ষণ করাকে করাকে গবেষণা বোঝাচ্ছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করাকে বোঝাচ্ছেন এখানে লিটারাল মিনিং নিলে হবে না যে আমি চোখ দিয়ে জাস্ট দেখছি চোখ দিয়ে দেখলে ইট নট মেক সেন্স আনটিল আমি সেটা নিয়ে ভাবছি তো আল্লাহ এটাই বলছেন যে এদের কি হলো এত কিছু তাদের সামনে ঘটছে তারা একটু অবজার্ভ করবে না পর্যবেক্ষণ করবে না চিন্তা করবে না যে চিন্তা করলেই তো তাদের মৃত্যুর পরে জীবনটা বিশ্বাস হওয়ার কথা ছিল তারা কেন বিশ্বাস করে না তাদের সামনে কোরআনের বাণী উল্লেখ করা হলে তারা সিজদায় অবনত হয় না এই যে কোরআনের ভিতরে যে চাঁদের কথা বলা হয়েছে এই যে সৃষ্টির কথা বলা হয়েছে এটা যখন একটা মানুষ রিয়ালাইজ করতে পারে যে এত এত সৃষ্টি কিভাবে এত সুন্দরভাবে চলছে সেই রিয়ালাইজেশনটা যখন একটা মানুষের ভেতরে আসে তখন কিন্তু সে কি হয় আমরা যখন কোনো কিছু দেখি অবাক করে কিছু তখন খুব অ্যামেজড হয়ে যাই তাই না অ্যামেজড হয়ে ভেতর থেকেই রেসপেক্ট চলে আসে তো এটা বলছেন যে তোমরা যদি আসলেই পর্যবেক্ষণ করার ক্ষমতা তোমাদের থাকতো তোমাদের সামনে যা যা ঘটছে সেগুলো নিয়ে বোঝার ক্ষমতা থাকতো তাহলে তুমি নিজের থেকেই অ্যামেজড হয়ে যে সিজদায় পড়ে যেতে বলতে যে সুভান আল্লাহ এটা এত সুন্দর ভাবে কিভাবে হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যে তাদের চোখের সামনে সবকিছু ঘটার পরেও যেহেতু তারা প্রপারলি চিন্তা করে না সে তো তারা রিয়েলাইজই করে না তাদের রিয়েলাইজেশনই আসে না সেখানে কোরআন নিয়ে সিজদা যেখানে করার কথা ছিল অর্থাৎ হয়ে যাওয়ার কথা ছিল সেটা না হয় উল্টা তারা বিভিন্ন অজুহাত দেয় বিভিন্ন তর্ক বিতর্কে আর্গুমেন্টে লিপ্ত হয় যে আর্গুমেন্টের উদ্দেশ্য সত্যকে সার্চ করা না যে আর্গুমেন্টের উদ্দেশ্য কনফিউশনকে বৃদ্ধি করা অন্যকে কনফিউজ করা সে নিজেও কনফিউজড সে নিজেও ঠিকভাবে রিসার্চ করে চিন্তা করছে না সে চাচ্ছে অন্য কেও কনফিউজ করতে তো আল্লাহ এটাই এখানে বলছেন এখানে আমরা বাচ্চাদের সঙ্গে একটা আলোচনা করতে পারি যে আমরা অনেক সময় বলি বাচ্চারা যখন কোশ্চেন করে তখন আমরা বলি আর্গু করবা না তো এখানে কিন্তু এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে আর্গুমেন্ট একটা জিনিস আর কোশ্চেন করা একটা জিনিস আমাদের বাবা মায়েদেরকে এই দুইটার পার্থক্য বুঝতে হবে আমরা যদি এটা গুলিয়ে ফেলি তাহলে আমরা বাচ্চাকে কনফিউজ করব। সেটা হচ্ছে বাচ্চা যখন জানার জন্য প্রশ্ন করে তাকে এনকারেজ করতে হবে প্রশ্ন যাই হোক না কেন বাচ্চা যখন জানার জন্য করে এনকারেজ করতে হবে তাকে এবং তার লেভেলে তার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী তাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে আনসার সেক্ষেত্রে এই এত তর্ক করছো কেন এত আর্গু করছো কেন এটা বলা যাবে না আর বাচ্চাকে বুঝিয়ে দিতে হবে যে কিছু প্রশ্ন আছে যেটার উদ্দেশ্য হচ্ছে জানতে চাওয়া না যেটার উদ্দেশ্য হচ্ছে যারা জানতে চাচ্ছে বা আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে কনফিউজ করা বা সময়টা নষ্ট করা করে কিছু মানুষকে দেখবেন যে কোথাও যদি কোনো প্রবলেম প্রবলেম সলভ করতে যাই আমরা তাহলে দেখা যাবে তারা এদিক সেদিকে সেদিক থেকে ওদিকে কোশ্চেন এনে বোঝাই যাচ্ছে যে তারা আসলে প্রবলেম সলিউশনের দিকে আগাচ্ছে না তারা যাচ্ছে কি মানুষকে কনফিউজ করে দিয়ে যাতে এই প্রবলেমটা সলিউশন না হয় একটা কিওয়টিক সিচুয়েশন তৈরি করা এইটাকে ইসলাম বলেছে করা যাবে না এই আর্গুমেন্ট যে আর্গুমেন্টের উদ্দেশ্য হচ্ছে নিয়টটাই হচ্ছে কেওটিক সিচুয়েশন তৈরি করা এবং মানুষ মানুষকে সত্য দেখতে না দেয়া সত্য দেখার পথে বাধা সৃষ্টি করা সেই আর্গুমেন্টকে ডিসকারেজ করা হয়েছে কিন্তু যে আর্গুমেন্ট বা যে প্রশ্ন সত্য খোঁজার পথে সে প্রশ্ন করে সত্য বুঝতে চাচ্ছে সত্য খুঁজতে যাচ্ছে সেই প্রশ্নকে করা হয়েছে আমাদের নবী কথা সূর্য দেখে যেটা অবশ্য আলাদাও ব্যাখ্যা আছে কিন্তু ওনার কোশ্চেনটা ছিল যে এরকম এটাই কি গড হতে পারে না এটা হতে পারে না চাঁদ দেখে এটাই কি গড হতে পারে না হতে পারে না সো এই যে এটাকে হাইপোথেসিস বলা হয় আমাদের সায়েন্সের ইসে যে কোনো কিছুকে হাইপোথেসিস ধরে কোশ্চেন করে তারপর এক্সপেরিমেন্ট করে দু একটা যুক্তি দিয়ে যে না এটা মিলছে না ফিরে আসা নেক্সট হাইপোথেসিস নেক্সট হাইপোথেসিস তো বাচ্চারা যদি এরকম হাইপোথেসিস এর কারণে কোশ্চেন করে যে কোশ্চেন আমাদের কাছে অ্যাডাল্টদের কাছে মনে হতে পারে রং আমাদের উচিত হবে না তাদের সেই কোশ্চেনকে ডিসকারেজ করা সেটাকে এনকারেজ করতে হবে আর বাচ্চারা আসলে বাচ্চা বয়সে আসলে তখনও ওই পর্যায়ে পৌঁছে না যে সে ইন্টেনশনালি আর্গু করে একটা কিওটিক সিচুয়েশন তৈরি করবে কাজে বাচ্চাদের প্রশ্ন সবসময় আসলে জানার জন্যই হয় কিউরিস আউট অফ কিউরিয়াসিটি হয় কাজে বাচ্চাদের প্রশ্ন আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে বড়রা আমরা অ্যাডাল্টরা যখন বড় হয়ে যাই তখন আমাদের প্রশ্নের পিছনে বিভিন্ন নিয়ত তৈরি হয় বিভিন্ন উদ্দেশ্য তৈরি হয় কারো প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ উত্তর খুঁজে পাওয়া কারো প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে না একটু ঝামেলা তৈরি করা তো এই জন্য বড়দের প্রশ্নের ভিতরে আমরা এখানে দুইটা আলাদা করতে পারি কিন্তু ছোটদের কোশ্চেন আমাদের আমাদেরকে এনকারেজ করতে হবে কিন্তু না যারা সত্যকে অস্বীকার করে তারা সিজদা করার বদলে উল্টো কোরআনের বাণীকেই মিথ্যারোপ করে আল্লাহ খুব ভালো করেই জানেন তারা তাদের মনের ভিতরে কি লুকিয়ে রেখেছে অর্থাৎ আসলে খারাপ ছিল যার জন্য কারণে তারা তাদের চোখের সামনে এত কিছু ঘটতে দেখেও তারা সেটাকে 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 নিয়ে চিন্তা করছে না বা চিন্তা করার চেষ্টা করছে না বা সত্যিকে বের করার চেষ্টা করছে না ইন্টেনশনটাই তার ভেতরে খারাপ আছে তাদেরকে কঠিন সুসংবাদ দিন এখানে আল্লাহ একটা আহ একটা এটাকে কি বলে একটু কৌতুক ছলে বলেছেন যে কঠিন শাস্তির তো আসলে সুসংবাদ হয় না কিন্তু আমরা অনেক সময় এভাবে বলি যে আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো মজা দেখতে পাবে তো এই মজাটা তো আসলে মজা না এটা হচ্ছে বলা হয় যে আসলে এটার কি ফল হবে সেটা তুমি বুঝতে পারবে তো আল্লাহ এভাবে এই ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করেছেন যে অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কঠিন যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদ দিন তবে যদি তারা তওবা করে ইমান আনে ও ভালো কাজ করে সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে অফরন্ত পুরস্কার তো যারা প্রথমে বুঝতে পারছে না হয়তো হয়তো তারা আল্লাহকে মানছে না কথা পরও তাদের সেই চিন্তার তৈরি হচ্ছে না তো তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কিন্তু কোনো এক সময় যদি তারা রিয়েলাইজ করে এবং আন্ডারস্ট্যান্ডিং চলে আসে তাহলে আল্লাহ বলেছেন যে তারা যখন সেখান থেকে ফিরে এসে আবার সৎ কাজ করা শুরু করবে এই জিনিসটাকে রিয়েলাইজ করবে এবং তারপরে তার অ্যাকশন গুলো ভালো হবে তখন তাদের জন্য রয়েছে আবার পুরস্কার তো আহ এটাই ছিল আজকে সুরা ইনসিকাকের ব্যাখ্যা যেখানে আমরা মূলত দেখলাম যে মূল শিক্ষাটা হচ্ছে যে মানুষকে বোঝানো যে তোমরা নিশ্চিত ভাবে তোমাদের চারপাশে যা ঘটছে সেটা নিয়ে যদি যদি তোমরা চিন্তা করো তাহলে এটা বোঝা তোমাদের জন্য কঠিন হবে না আর তোমরা কে বিশ্বাসই করো তাহলে তোমাদেরকে কি করতে হবে নিজের অ্যাকশন সম্পর্কে সচেতন হতে হবে কারণ আখেরাতের উদ্দেশ্যই হচ্ছে যে তোমাদের এই অ্যাকশনটা আসলে ভালো নাকি খারাপ তোমাদের আমাদের কাজগুলো ভালো নাকি খারাপ ছিল সেটারই একটা ওখানে পরিমাপ হবে হবে যে যেটা আমরা টিচাররা বলি যে আমাদের অ্যাসেসমেন্ট হবে এবং অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাসেসমেন্ট আমাদের পরবর্তী লাইফটা কেমন হবে সেটা নির্ধারিত হবে তো এটা ছিল আমাদের আলোচনা তোমার কি কিছু সাথে বলে মোটামুটি আমার তো মনে হয় করা হয়েছে তো আবার আমি যেটা বলি যে কোরানের যে একটা মানে প্রায় সব সুরাতে পুরো সমগ্র কোরআন টাতে একটা জিনিস আমরা আবার বারবার দেখবো আলফর খান কোরানের যার একটা নাম এটা কিন্তু দেখা দেখা বলা হয়েছে না যারা অবিশ্বাসীদের করবে তাদের জন্য কি হবে আবার যারা বিশ্বাস করে নিলো তাদের কি অবস্থা এবং মজার ব্যাপার দেখো আল্লাহ কিন্তু কোথায় অন্ধবিশ্বাসের কথা বলেনি অনেকে অনেকে আমি দেখি যে যারা ইসলামের কথা বলেন তারা কথার ভেতরে থাকে যে যেন আল্লাহ আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে বলেছেন আমরা এখানে আল্লাহ কি আমাদের কথা বলেছেন এবং তারপরে খুব সুন্দরভাবে চাঁদের ধাপগুলোর কথা বললেন অর্থাৎ প্রমাণ দিলেন পর্যবেক্ষণ করতে বললেন রিসার্চ করতে বললেন তো এটি কি অন্ধবিশ্বাস এটা অন্ধবিশ্বাস না আল্লাহ আমাদেরকে আসলে অন্ধ হতে বলেননি আল্লাহ আমাদের চোখ খুলতে বলেছেন তো সেখানে যদি আমরা ইসলামকে এভাবে ব্যাখ্যা করি যে আল্লাহ আমাদেরকে অন্ধ হতে বলেছেন সবকিছু চোখ বন্ধ করে মেনে নিতে বলেছেন তাহলে আমরা আসলে ইসলামের ঠিক উল্টো ওয়েতে ইসলামকে এক্সপ্লেন করছি আমরা এখন পর্যন্ত যতগুলো সুরা পড়লাম প্রতিটা সুরাতে আল্লাহ শুধু বলতে যে হবে বিশ্বাস করো ইট কিন্তু একটা কি আমরা পেয়েছি যেখানে আল্লাহ তো আল্লাহ যখন প্রমাণ দিচ্ছেন তাহলে কি আল্লাহ চাচ্ছেন যে আমরা অন্ধভাবে বিশ্বাস করি নাকি আল্লাহ প্রমাণকে এক্সামিন করতে বলছেন তো ইসলাম আসলে মূলত চিন্তার দিকে মানুষকে আহ্বান করে দিকে মানুষকে আহ্বান করে চারিদিকের জিনিসগুলোকে অবজার্ভ করার দিকে মানুষকে আহ্বান করে যেমন ক্লিয়ারলি আহ আয়াত নাম্বার আহ বিশ একুশে বললেন এদের কি হলো এত কিছু দেখার পরেও দেখার পরেও তারা বিশ্বাস করছে না তাহলে কি বিশ্বাসটা কি চোখ বন্ধ করে আল্লাহ করতে বলেছেন না দেখার পরে করতে বলেছেন আল্লাহ আমাদের চোখ খুলে রাখতে বলেছেন আল্লাহ আমাদের এই চিন্তাটাকে খুলে রাখতে বলেছেন এই জন্যই আল্লাহ আমাদের সামনে এই চিন্তাগুলো ছুড়ে দিচ্ছেন চাঁদ নিয়ে চিন্তা করো তুমি স্টেপ গুলো দেখতে পাবে এবং দেখার পরেই তোমার ইমানটা তোমার রিয়েলাইজেশনটা হবে যে একটা স্টেপের পরে আর একটা স্টেপ কিরকম হবে যে আমরা বাচ্চাদের সামনে যখন ইসলামকে এক্সপ্লেন করব। আমরা তাকে কখনোই বলবো না যে তোমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে তুমি দেখো তুমি রিয়েলাইজ করো তুমি চিন্তা করো তোমার বিশ্বাস মজবুত হবে অন্ধবিশ্বাস কখনো মজবুত হয় না অন্ধবিশ্বাস সে কি হয় এবং আল্লাহ সেটা চাননি কোরআন প্রমাণ করে যে আল্লাহ চাননি যে আমরা তাকে ইভেন আল্লাহকেও অন্ধভাবে বিশ্বাস করি আল্লাহ ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে আখেরাতকে বিশ্বাস করতে চাও চাঁদের ধাপের দিকে তাকাও বুঝতে পারবে এর আগের সুরাতে পড়েছি আখেরাতকে বিশ্বাস করতে চাও পানি চক্রের দিকে তাকাও চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে নিদর্শন কিন্তু চিন্তাহীনদের জন্য নাই তো আমরা যদি মানুষকে চিন্তাহীন হতে বলি মুসলিমরা যদি বলে যে ইসলাম হচ্ছে অন্ধভাবে অন্ধভাবে বিশ্বাসের ধর্ম তাহলে বুঝতে হবে যে এই কোরআন যে কথাগুলো বারবার বলছে দেখার পরেও চিন্তাশীলদের জন্য তারা কি ভেবে দেখছে না এই কথাগুলো আল্লাহ বারবার যে বলেছেন এই জিনিসটাকে আসলে অসম্মান করা হয় কোরআনে মুসলিম অন্ধত্ব কোন স্থান কোনো স্থান নেই প্রতিটা সূরাতে এই পর্যন্ত আমরা যতগুলো সূরা আমি অনেকগুলো एग्जांपल দিতে পারি ইতিহাস থেকে জেনে এনে বলা হয়েছে ইতিহাস চিন্তা করো অন্ধভাবে বিশ্বাস করতে বলা হয়নি ফারাউন এবং মুসার ঘটনা থেকে বলা হয়েছে যে হিস্ট্রি দেখো সেখান থেকে সেখান থেকে তোমরা আ বোঝার চেষ্টা করো রিলেট করার চেষ্টা করো কিয়ামতের ওকে যে অত্যাচারী ছিল তার মানে তার শাস্তিটা কি অবস্থা হয়ে যায় ওখানে কিন্তু ইতিহাস আমরা দেখতে পাই ওখান থেকে দেখতে পাই এরপরে আম সুরা আবাসাতে মানুষের যে আমরা পড়েছি যে যে কিয়ামতের যে বর্ণনা আসছে সুরা তাকভিরে আমরা যেটা পড়েছি এর আগের প্রত্যেকটা সূরাতে আমরা যে পড়েছি একটা সুরার মধ্যে আসেনি যে অন্ধভাবে বিশ্বাস করো প্রত্যেকটা সুরাতে আমরা বলতে মানে মানে অনেকগুলো আমরা এখান থেকে দিতে পারি নাবাতে এসেছে যে সুরা সবকিছু যখন বিক্ষিপ্ত হয়ে যাবে আমরা সুনামি থেকে দেখতে পারি যে কিভাবে এই জিনিসগুলো বিক্ষিপ্ত হয় সেখান থেকে এসেছে তারপরে সুরা নাবাই এসেছে যে আমি যে সূর্যকে আমি তৈরি করেছি সাতটি স্তর তৈরি করেছে এবং উজ্জ্বল একটা বাতি তৈরি করেছে এবং সূর্যটা যে কি উজ্জ্বল বাতি সেটা নিয়ে আমরা আমাদের আলোচনায় সুতরাং আবার আলোচনায় করেছিলাম যে সূর্যটার ভেতরে কতটা টেম্পারেচার থাকে বাইরে কতটা টেম্পারেচার থাকে এবং সেই সেই সেটা কতটা পরিমিত ভাবে আমাদের এখানে পৃথিবীতে আসে যার ফলে আমরা বেঁচে থাকতে পারি তারপরে এই যে না বাতে আমরা আট নাম্বার দেখি সেখানে বলে যে আল্লাহ জোরা জোরা নারী পুরুষ তৈরি করেছে এটা কিন্তু একটা প্রত্যেকটা গ্রেডে পড়ানো হচ্ছে তাই না বায়োলজির মেইন পার্ট হলো যে এই লাইফ সায়েন্স এর মেন পার্ট এটা এখানে কিন্তু আল্লাতা আলা বলা আমাদের দেখাই দিয়েছে তো আমরা যখন বাচ্চাদের সঙ্গে আলোচনা করবো এই জিনিসগুলো এক্সাম্পল টেনে আনবো যে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যখন কোনো কিছু বিশ্বাস করতে বলছেন তখনই একটা এক্সাম্পল চেনে এনে তারপর বলছেন বিশ্বাস করো এই সুরাতে যেমন আল্লাহ শপথ দিয়েছেন কিসের যে রাতের সূর্যাস্তের পরের টানলেন আভার উনি ওইটা দিয়ে বললেন যে এটাই এটা এটা থেকে দেখো যে তোমাদের জীবন ক্ষণের স্থায়ী তারপরে রাতের ধাপ কথা বলে বললেন এবং চাঁদের ধাপ কথা বললেন যে এইভাবেই আখে রাতের ধাপটা আসবে সল্লা কোনো কিছুই বলেননি যে অন্ধভাবে বিশ্বাস করো যে আখেরাতে ধাপটা আসবে আল্লাহ সাইন্টিফিক কোন প্রুফ দিয়ে অথবা হিস্ট্রি থেকে কোন প্রুফ দিয়ে অথবা আমাদের জীবন থেকে কোন প্রথমে প্রুফ দিচ্ছেন প্রথমে প্রমাণ দিচ্ছেন প্রথমে চিন্তা করার ব্যাপারটা তুলে ধরছেন তারপরে বলছেন ওই চিন্তা থেকে অতএব তোমরা আসো যে এই বিশ্বাসটাই তো এখানে ইসলামটা আসলে এভাবেই আল্লাহ আমাদের কাছে তুলে ধরেছেন যে প্রমাণ দিয়ে আমাদের চিন্তা করতে দিয়ে তারপরে বলেছেন বিশ্বাসের কথা বিশ্বাস অন্ধভাবে করতে বলার কথা কোরআনের কোথাও নাই কোনো জায়গাতেই নাই আমাদের অদৃশ্যে বিশ্বাস করতে বলা হয়েছে অদৃশ্যে বিশ্বাস করার অন্ধভাবে বিশ্বাস করা এখানে মানুষ ভুলটা করে তারা মনে করে যে বিশ্বাস যেহেতু সেটা আমি দেখতে পাচ্ছি না অদৃশ্যের তাহলে অন্ধভাবে করতে হবে অদৃশ্য মানে আমি যেটা দেখতে পাই না কিন্তু সেটা কি অন্ধভাবে করার দরকার আছে করোনা ভাইরাস আমি দেখতে পাই না সেটা কি আমরা রিসার্চ করে রিসার্চ করে আমরা বিশ্বাস করতে পারি না অদৃশ্যে বিশ্বাস মানেই কিন্তু অন্ধভাবে বিশ্বাস না অদৃশ্যে বিশ্বাস মানে হ্যাঁ রেজাল্ট বাতাস আমি দেখি না কিন্তু বাতাসকে আমরা ফিল করতে পারি না বাতাসকে আমরা রিসার্চ করতে পারি না অবশ্যই হ্যাঁ তো এই জন্যই এই জন্যই আমরা অনেক সময় এই ভুলটা বাচ্চাদের শিখিয়ে ফেলি যে অদৃশ্য বিশ্বাস মানে অন্ধভাবে বিশ্বাস না অদৃশ্য বিশ্বাস মানে অন্ধভাবে বিশ্বাস না অদৃশ্য বিশ্বাস মানে আমার চোখ কান বুদ্ধি খোলা রেখে আমার রিয়েলাইজেশনের মাধ্যমে আমার বিশ্বাসটা আসতে হবে তো আজকে আমাদের কোরআন নিয়ে এটাই আলোচনা ছিল আমি মনে আরেকটা জিনিস এড করি যেহেতু আমাদের আর 5 মিনিট 10 মিনিট মধ্যে আমরা কথা বলতেই পারি তো এই যে যে প্রত্যেক বছর সারা ওয়ার্ল্ডে রোজার পর পর ইটটা নিয়ে যে একটা প্রবলেম দেখা দেয় মুসলিম উমা ডিভাইডেড হয়ে যায় মানে এরা কোশ্চেনের মতো হয়ে যায় ইভেন জাস্টিন টুডু বা প্রাইম মিনিস্টাররাও বুঝতে পারে না রেডি হয় তারা ঈদের শুভেচ্ছা জানাবে আরেক গ্রুপ বলছে যে না হবে না তো সেও বিব্রত হয়ে যায় অফিস থেকে ছুটি নিতে যাচ্ছে অত দেখা যে ভাই বোন একজন করে ফেলছে বোন ভাই করছে না এটা আমাদের ওয়েস্টে আমরা এই প্রবলেমটা বেশি ফিল করি কারণ কারণ হচ্ছে বাংলাদেশে হয়তো ছুটি গভর্নমেন্ট ছুটি তিন দিনের থাকছে সো কেউ ঈদ চাঁদ দেখা নিয়ে তুমি যেটা বলতে চাচ্ছ যে চাঁদ দেখা নিয়ে রমজান শুরু হওয়াটা এবং চাঁদ দেখা নিয়ে রমজান শেষ হওয়াটা নিয়ে আমাদের মুসলিম সমাজের যে বিভক্তিটা আছে এটা আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে যেটা আল্লাহ নিজে কোরআনে চাঁদের ক্রমবিকাশের কথা বলেছেন তাহলে আমাদের সাইন্টি আমাদের অনেক সাইন্টিস্ট থাকা উচিত ছিল নাসাতে যারা আসলে এই চাঁদের ক্রমবিকাশ নিয়ে রিসার্চ করা দরকার ছিল আমাদের ক্যালেন্ডার চাঁদের আমাদের ক্যালেন্ডার চাঁদের তাহলে আমাদের মুসলিম কেন এনাফ সায়েন্টিস্ট নাই যে চাঁদ নিয়ে রিসার্চ করে এই সমস্যাগুলোর সমাধান করছে না তার মানে আমরা কতটা পিছিয়ে আছি এবং এই পিছিয়ে থাকার ফলে আমরা কতটা ভোগ করছি দুর্ভোগ ভোগ করছি সেটা দর্শকদের সামনে আমরা তুলে ধরি আমরা কানাডা আমেরিকাতে কিন্তু যথেষ্ট পরিমাণে মুসলিম বসবাস করি আমাদের থেকে কম সংখ্যক যে জনগোষ্ঠী আছে তারাও কিন্তু তাদের ছুটিটা পায় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যেহেতু আমরা ডিভাইডেড হয়ে আছি কেউ আজকে ঈদ করছে কেউ কালকে ঈদ করছে যার জন্য আমরা যে প্রপোজালটা নিয়ে সামনে যাব যে এইটা আমাদের মুসলিমদের ঈদ ডে আমরা এটার জন্য একটা সরকারি ছুটি চাই এই জন্য আমরা যেহেতু যেতে পারছি না একত্র হয়ে যে এই দিনটা আমাদের সরকারি ছুটি দেন যার কারণে আমরা কতটা লসে আছি যে আমরা এই ক্যানাডা আমেরিকাতে ঈদের জন্য সরকারি ছুটি পাই না ঈদের দিনও যদি তারা স্পেশাল ভাবে ছুটি না স্কুল তো চলতে থাকে এখানে যে গভর্নমেন্ট স্কুল গুলো বা যেটা আসলে পাবলিক স্কুল আমরা বলি বেশিরভাগ লোকই তো পাবলিক স্কুলেই যাচ্ছে পাবলিক স্কুলে আমাদের বাচ্চারা ঈদের ছুটি পায় না এতে ক্ষতি কি হয় আমাদের বাচ্চারা ঈদের কালচার থেকে বঞ্চিত হচ্ছে তো আমরা একটুখানি আমাদের চিন্তা না করার কারণে আমরা ক্ষতিটা কতখানি করছি আমাদের একটা বড় জেনারেশন যারা ইউরোপ আমেরিকা ক্যানাডাতে বড় হচ্ছে তাদেরকে আমরা ইসলামিক কালচার ঈদের যে কালচার সেটা থেকে বঞ্চিত করছি কিন্তু আমাদের ওই আমাদের ওইটা থাকতে হবে যে আমি যেটা বলতেছি ঈদ ওই দিন ডিভিড ডিভাইডেড আমাদের থাকতে হবে এবং সেটাকে আমরা ইমান মনে করছি ডিভাইডেড হওয়াটা কি মান মনে করছি কিন্তু নেক্সট জেনারেশনকে এত বড় একটা মধ্যে ফেলে দেওয়া এবং আমরা নিজেরাও কারণ একটা বাসায় ঈদের কালচার থাকে কিভাবে বাবা যদি সকালবেলা চাকরিতে যায় ঈদের নামাজ পড়েই চাকরিতে চলে যেতে হচ্ছে নামাজ পড়ার জন্য আবার চাকরিতে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে অনেকে নামাজই পড়তে পারছে না কারণ তার ওই সে ছুটি চেয়েছিল ছুটি পায়নি তো একটা বাসায় যদি বাবা এরকম চাকরিতে চলে যায় মাও যদি চাকরি করে সে চাকরিতে চলে যায় বাচ্চারা হচ্ছে আহ ঈদের দিনে চলে যাচ্ছে স্কুলে তাহলে তার বাচ্চা ফিল করলো কি ঈদের ফিলিংসটাই তো সে পাচ্ছে না ইসলামিক যে ঈদের কালচার সেটা থেকে পাচ্ছে না আমাদের বোকামির কারণে আমরা এত বড় রিস্ক নিতে রাজি হচ্ছি কেন আমাদের এই চাঁদের হিসাবের গন্ডগোলের কারণে এত বছরে আমরা এই গন্ডগোল শুধরাতে পারিনি আমাদের এমন একটা জেনারেশন তৈরি করতে হবে যাদের আন্ডারস্ট্যান্ডিং ডিপ থাকবে যারা বুঝতে পারবে যে আমরা আসলে কোন বোকামির কারণে কতখানি হারাচ্ছি এবং তারা ফিক্স করুক আমাদের চাঁদের ক্যালেন্ডার তারা তারা ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং এ আসুক যে আসলে আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান করতে পারি আমাদের জেনারেশনের একটা অংশ চাঁদ নিয়ে রিসার্চ করুক আমাদের পরের জেনারেশনের একটা অংশ চাঁদ নিয়ে রিসার্চ করুক এবং তারা বের করে নিয়ে আসুক যে আসলে চাঁদের কমিটিতে কিছু মানুষ থাকে যারা হয়তো জীবনে কোনোদিন সায়েন্সই পড়েনি তারা চাঁদের রোটেশন সম্পর্কে কোনো ধারণা রাখে না কত গতিতে চাঁদ ঘুরছে পৃথিবী ঘুরছে এই ক্যালকুলেশন তাদের মাথার উপর দিয়ে চলে যায় কিন্তু ওনারা চাঁদ কমিটিতে থাকেন না আমাদের চাঁদের প্রচন্ড আছে কিন্তু মানে ইয়ের জ্ঞান নাই বললেই চলে যে সায়েন্স বা তোমার ইয়াকে অ্যাস্ট্রোনমি রাইট এটা অনেকটা এরকম ব্যাপার যে আপনি একজন ক্যান্সারের রোগীকে নিয়ে গেলেন যে হাদিস কোরআন জানে কিন্তু ক্যান্সার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই চাঁদের কারণে যে রোটেশনের কারণে পৃথিবীর রোটেশনের কারণে যে আমাদের এই যে জিনিসগুলো হচ্ছে এই যে আমরা ধাপগুলো দেখতে পাচ্ছি যেটা আল্লাহ নিজে কোরআনে বললেন সেই নলেজ না থাকা মানুষগুলো যদি আমাদের চাঁদ কমিটিতে থাকে অথবা তারা যদি আমাকে আমাকে গাইড করে যে কবে ঈদ হবে কবে ঈদ হবে না তাহলে এটা তাদের জন্য ভুল করার সম্ভাবনা বেশি এবং সেই ভুল হওয়ার কারণেই আমাদের মধ্যে ডিভিশন হচ্ছে এবং সেই ডিভিশন হওয়ার কারণেই আমরা অনেকে এবং আমাদের আমরা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি যে তারা ক্রিসমাস বেশি বোঝে কারণ ক্রিসমাসে ছাড়া ছুটি পায় এবং অনেক বড় ছুটি পায় তারা ইউনাইটেড তারা ওই তারা ইউনাইটেড করে ডেট ফিক্স করে রেখেছে যার জন্য সবাই ছুটি পাচ্ছে সেটা কেউ ক্রিসমাস হিসেবে উদযাপন করুক অথবা ছুটি হিসেবে উদযাপন হলিডে হিসেবে উদযাপন করুক কিন্তু আমরা আমাদের ঈদের ব্যাপারে যেহেতু ইউনাইটেড হতে পারি নাই আমরা যেহেতু আমাদের দাবিটাকে জোরালোভাবে পেশ করে সেই দাবিটা আদায় করতে পারি নাই কারণ আমরা ডিভাইডেড সেহেতু আমাদের জেনারেশন আমাদের মুসলিম জেনারেশনের বাচ্চারা ঈদের আনন্দ থেকে ঈদের কালচার থেকে ঈদকে নিজেদের উৎসব হিসেবে নেয়া থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে তারা ঈদকে নিজের উৎসব হিসেবে পাচ্ছে না ঈদের দিন তার কাছে তার কাছে কোনো কিছু ডিফারেন্ট না কিন্তু ক্রিসমাসের সময় তার কাছে অনেক ডিফারেন্ট সো এই জেনারেশন আসলে তাহলে কোন কালচারকে দিবে আমরা এটা তৈরি করেছি এই জন্য আমাদের সন্তানদেরকে যখন আমরা কোরআন পড়াবো তখন তাদেরকে এই ব্যাপারগুলোতে সচেতন করে করাবো যাতে তারা সাইন্টিফিক ওয়েতে এবং সায়েন্স মানে কি সায়েন্স মানে আল্লাহর তৈরি আল্লাহর তৈরি জিনিসটা আল্লাহ কিভাবে তৈরি করেছিলেন সেটা জানাই হচ্ছে সায়েন্স তাহলে সায়েন্স তো আমাদের মুসলমানদের বেশি জানা উচিত ছিল চাঁদ কে তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে তাহলে আল্লাহ সৃষ্টি সম্পর্কে আমরা মুসলমানরা বেশি জানবো না সূর্য কে তৈরি করেছে চাঁদ এবং সূর্যের যে এই গতি কে তৈরি করেছে চাঁদ যে এই যে ধাপে ধাপে যাচ্ছে এই ক্যালকুলেশন কার তো আল্লাহর ক্যালকুলেশন আমরা জানবো না আমাদের থেকে অন্য ধর্মাবলম্বী মানুষরা বেশি জানবে তাহলে কি আমরা আমাদের ধর্মকে আসলে রেসপেক্ট করছি করছি না তো এই জন্য আমাদের বাচ্চাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন করতে হবে যে না আমরা আমরা যেহেতু চাঁদের ব্যাপারে আমাদের ঝামেলা আছে আমাদের এই ব্যাপারগুলো আমাদেরকে এই কিছু মানুষ তৈরি করতে হবে যারা এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করবে তো আজকে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ আলোচনা করেছি খুব কুইক আমরা ফাইভ মিনিটস একটা আলোচনা করব যেটা হয়তো অনেকেরই প্রশ্ন আছে সেটা হচ্ছে গত রবিবারে লন্ডন অন্টারিওতে ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনাটা ঘটে গেল এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা অনেক ঘটনার আহ ধারাবাহিকতা এবং এই যে ঘটনাগুলো ঘটেছে আপনারা অলরেডি জানেন তারপর আমি খুব সংক্ষেপে বলে বলছি যে একটা পরিবার যেহেতু আমরা অনেকদিন কোভিডে ভেতরে ছিলাম একটু সামার এসেছে ক্যানাডাতে ওয়েদার একটু ওয়ার্ম হচ্ছে আমরা সবাই বিকেলের দিকে একটু বের হওয়ার চেষ্টা করি খুব স্বাভাবিকভাবে সেই পরিবারটা পাকিস্তানি একটা পরিবার এক ছেলে এক মেয়ে ছেলের বয়স ছেলে ফায়াজ নয় বছরের মেয়ে ছিল পনেরো বছরের এবং নানি এবং বাবা মা এরা হাঁটতে বেরিয়েছিল এবং খুব স্বাভাবিক হাঁটতে বেরিয়ে রাস্তার পাশে হেঁটে যাচ্ছিল এই সময় আহ বছরের একটা ছেলে ওই রাস্তা ধরেই একটা ট্রাক ড্রাইভ করছিল এবং তাদের উপরে ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয় সেখানে সবাই মারা যায় শুধু নয় বছরের বাচ্চাটা এখনো হসপিটালে গুরুতর আহত অবস্থায় আছে হয়তো ছেলেটা বেঁচে যাবে কিন্তু এই ছেলেটার দাদা দাদি নেই দাদা দাদি অনেক আগে মারা গেছে নানাও মারা গেছে কয়েক মাস আগে একমাত্র নানি ছিল গ্র্যান্ড প্যারেন্ট সে নানি এই ঘটনায় মারা মারা গেল গেল বাবা মা এবং বোন মারা গেল তার মানে আসলে ওই ছেলেটার ফ্যামিলি ইসলাম যেটাকে কোর ফ্যামিলি বলেছে তার মধ্যে তার আর কেউ নেই তার ফুল কোর ফ্যামিলি দাদা দাদি নানা নানি বাবা মা বোন ফুল কোর ফ্যামিলি তার এখন নেই এখন হয়তো এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ তার দায়িত্ব নিবে যেটাই হোক এই দুঃখজনক ঘটনা থেকে আমাদের কিছু শেখার আছে এবং এই শেখাটা ডিপ হতে হবে ইমোশনাল হালকা শেখা হলে হবে না আমরা মুসলমানরা এক্ষেত্রেও অনেকটা পেছনে আছি যে যে কোনো কিছুতে আমরা অনেক ইমোশন নিয়ে মানে অনেক ইমোশন হাই হয়ে যায় এবং তারপরে ইমোশনে যেটা হয় হয় ইমোশনটা তো অনেকটা দুধ উতলে ওঠার যে দেখতে অনেক হাই মনে আসলে যখন পড়ে যায় মতন ওটা তখন আবার অনেক নিচে পড়ে যায় তো এই ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং এ আমাদের চলবে না এতে সমস্যার সমাধান হয় না আমাদের ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে দরকার আছে কেন এটা হলো এবং এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না আম আমাদের দুজনের ক্ষেত্রেও যেটা হয়েছে আপনারা গুগল সার্চে হয়তো পেয়ে যাবেন কানিস ফাতিমা মেনিটোবা সিবিসি এই তিনটা ওয়ার্ড দিলেই পেয়ে যাবেন যেটা আমরা মেনিটোবাতে দু হাজার ষোলো সতেরো সতেরো দু হাজার সতেরোতে পরের বছর দু হাজার যখন বেড়াতে যাই তখন আমার ভাই গাড়ি থেকে নেমে আমরা মেনিটোবার পাশে আমরা ঘুরছিলাম এবং আমরা পথ হারিয়ে ফেলার কারণে আমার ভাই গাড়ি থেকে নেমে একটা লোককে জিজ্ঞেস করছিল যে তোমাকে তুমি 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 অ্যাড্রেসটা অ্যাড্রেসটা আমরা খুঁজছি দাও ইচ্ছা করে আমার ভাইকে না বলে কিছু যে গুগল ম্যাপ খুঁজে নাও তো আমার ভাই না বুঝতে পেরে সে আবার কোয়েশ্চেনটা যখন তার কাছে করেছে তখন সে হচ্ছে পিছনে তাকিয়ে সম্ভবত গাড়ির ভিতরে আমাকে সে দেখতে পেয়েছে কারণ আমি পাশে ছিলাম হিজাব পরা ছিলাম সো সে কানেক্ট করে ফেলেছে যে আমরা মুসলমান দেখার সাথে সাথে তো তখন সে আমার ভাইকে হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো তার মধ্যে হচ্ছে যে তোমরা বম্ব নিয়ে এসেছ তোমরা মেয়েদেরকে অত্যাচার করো এই দেশে বম্ নিয়ে এসেছ এবং আরো অনেক কিছু তোমরা মুসলিমরা এই টেরোরিস্ট এই সেই অনেক কিছু গো ব্যাক টু ইয়ার কান্ট্রি তো এটা যখন হচ্ছিল তখন আমি হচ্ছে দুটো কারণে গাড়ি থেকে বের হয়ে যাই এক হচ্ছে যে ও আমার ভাই অনেক একটু বেশ খানিকটা দূরে ছিল এবং আমি কনসার্ন হয়ে গিয়েছিলাম দুজন লোক ছিল একজন এটা করছিল আর একজন গাড়ির কাছেই ছিল তো আমি হয়ে যাই যে তার আহ ইয়ে হতে পারে হয়তো তাকে আঘাত করা হতে পারে বা কিছু তো আমি গাড়ি থেকে বের হয়ে যাই বের হয়ে হচ্ছে আমি ক্যালকুলেশন করতে থাকি যে আমি যেন গাড়ির কাছাকাছিও থাকি আমার আমার ভাইকেও যেন প্রোটেক্ট করতে পারি অ্যাট সেম টাইম আমি ওদের কথার উত্তর দিচ্ছিলাম এবং আমি আমি ওদের কথার উত্তর এভাবে দিয়েছি যে তুমি যেটা করছো সেটা ঠিক না এটা রেসিস্ট অ্যাক্ট এবং তুমি এটা বলতে পারো না তুমি যেরকম সিটিজেন ক্যানাডার আমি এক্স্যাক্টলি সেম সিটিজেন আমি পরে আসতে পারি বাট তোমার মতোই আমি সিটিজেন আর আমি বম্ব নিয়ে আসিনি আমি বুক নিয়ে এসেছি আমি এখানকার টিচার আমি ট্যাক্স পে করি সো আমি এখানকার সিটিজেন ইউ ক্যান নট ডু দ্যাট টু মি তো এইটা করার পরে পরে এটা মিডিয়াতে আসে এবং এখানে ফাইনালি সেই লোক তার চাকরি হারায় এবং মিডিয়া তাকেও প্রশ্ন করে এবং ফাইনালি সে সে তার তার পাওনাটা পেয়ে যায় যে সে তার নিজের ভিতরে লেসন কতটা লার্ন করেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু কমিউনিটি তার তাকে বিশেষ করে চাকরির জায়গাটা সে হারায় তো আহ এই ঘটনাটা হওয়ার সময় আমার চারপাশ থেকে বিভিন্ন মানুষ বলতে থাকে যে তুমি যেটা করেছো এটা করা ঠিক হয়নি বিকজ হচ্ছে যে তুমি যেটা করেছো সেটা তো আনসেফও হতে পারতো তোমার তোমার বা তোমার ফ্যামিলি মেম্বারদের উপরে তো অ্যাটাকও আসতে পারতো বা তুমি যে বাসায় আছো তোমার এখানে মিডিয়া আসতেছে ক্যামেরা আসতেছে এবং কেনেডিয়ান এখানকার সব কয়টা মিডিয়াটা কাভার করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া কাভার করেছে ইভেন চাইনিজ অ্যান্ড জাপানিজ মিডিয়া কাভার করেছে তো মানে এতটা তুমি এক্সপোজড কেন হচ্ছে এতটা তুমি এক্সপোজড হো না এটা তোমার জন্য সেফ কারণ হবে না আমি দ্বিমত পোষণ করেছি আমি বলেছি যে যখন আমার বাড়িতে কেউ পাথর ছড়ে আমি যখন যদি তাকে তখনই না থামাই তাহলে এর পরের দিন সে বুলডোজার নিয়ে আসবে এবং তখন আমি যদি তাকে থামাতেও যাই আমি থামাতে পারবো না আই উইল বি ডিস্ট্রয়েড সো এখন পাথর ছোড়ার সময় আমাকে কথা বলতে হবে পাথর ছোড়া থামাতে হবে না হলে তার সাহস বাড়তে বাড়তে এক সময় ওখানে পৌঁছে যাবে সো আমি যে রিক্সটা নিচ্ছি আমার কমিউনিটির জন্য নিচ্ছি যদি আমার রিক্স হয়ে থাকে আই এম উইলিং টু টেক ইট বিকজ আজকে আমি যদি এইটুকু রিক্স না নেই এর পরের দিন আমাকে এতখানি রিক্স নিতেই হবে এবং এখন এইটুকু রিক্স নেওয়া হ্যান্ডেল করা সহজ এতখানি সময় এমন কিছু রিক্সের হয়ে যাবে আমি হ্যান্ডেল করতে পারবো না ওই যে আমি উদাহরণটা দিলাম যখন বুলডোজার চলে আসবে আমি আমার বাড়ি ঠাকাতে পারবো না এখন ইট বা পাথর আমার কাছটা ভাঙছে এইটাই যদি আমি না থাকাই তো খেয়াল করে দেখুন যে ঘটনাটা ঘটেছে অন্টারতে এরা কিন্তু কিছু করেনি এটা জাস্ট রাস্তার পাশে হাঁটছিল এবং এটা তারা হিজাবি ফ্যামিলিও না আপনারা যদি ফেসবুকের ছবি দেখেন এরকম হিজাব পরা না হয়তো মাথায় সামান্য কাপড় ছিল হয়তো সেইটা দেখে বিশ বছরের একটা ছেলে তাদের উপরে গাড়িটা তুলে দিল তো আমরা যদি কথা না বলি আমরা চুপ থেকে কি সেফ থাকবো আমি আমার ঘরের কোনায় লুকিয়ে থেকে কি সেফ থাকবো আমি আমি ঘরের কোনায় নিজেদের ঈদ পালন করলাম ঘরের কোনায় নিজেদের ইফতারি করলাম কিন্তু আমি কমিউনিটিতে গেলাম না আমি কমিউনিটি ডেভেলপ করলাম না আমি রেসিজমের বিরুদ্ধে কথা বললাম না আমি অন্যায়ের বিরুদ্ধে যেখানে যেটা বলা দরকার যেটুকু করা দরকার সেটা করলাম না আমার ঘর সেফ থাকবে না ওই মানে ছিল পাকিস্তান আমি সেখানে অন্য যে কেউ হলে তার উপরে চলে আসতে পারতো কাজে আমরা যদি মনে করি সেফটির কারণে আমরা সত্যটা বলবো না সেফটির চিন্তা করে আমরা কিন্তু না ভালোরা যখন ভালো কথা না বলে ভালোরা যখন অন্যের বিরুদ্ধে কথা না বলে তখন ভালোরা সেফ থাকে না অন্যায় উপরে উঠে আসে সেটা যদি ঘরের ভিতরেও আমরা লুকিয়ে থাকি এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা আমাকে যেটা বলতে হবে যে এই ঘটনা দেখতে কিন্তু অ্যাক্সিডেন্টের মতন না একটা 20 বছরের বাচ্চা কন্ট্রোল হারিয়ে একটা গ্লাস্টার পাশে দাঁড়িয়ে থাকা একটা ফ্যামিলির উপর গাড়ি তুলেই দিতে পারে এবং মানডে পর্যন্ত আমরা জানতাম এটা অ্যাক্সিডেন্ট সান্দেতে ঘটনা ঘটেছে মানডে পর্যন্ত আমরা জানতাম অ্যাক্সিডেন্ট প্রথম আমরা কখন জানলাম এটা অ্যাক্সিডেন্ট না যখন পুলিশ অফিসার উনি বললেন যে আমাদের কাছে প্রুফ আছে যে এটা অ্যাক্টিভ টেরোরিজম এবং এটা হচ্ছে হেড ক্রাইম তারা যে ওয়ার্ড ইউজ করেছে এটা হচ্ছে হেড ক্রাইম আমি বলবো এদেশের সিস্টেমে অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা যেসব দেশ থেকে এসেছি তার থেকে এটা অনেক সুন্দর একটা সিস্টেম আমাদের শিকার মুসলিমদের আমরা যারা বসবাস করি এই কৃতজ্ঞতাটা আমাদের মনের মধ্যে হবে শুধু খুদ ধরলে চলবে না পুলিশ অফিসার তার বসের জন্য মিনিস্টার জন্য অপেক্ষা করেনি পুলিশ অফিসার যদি এই কথাটা না বলতো তাহলে আমরা আজও পর্যন্ত জানতাম এটা একটা অ্যাক্সিডেন্ট এবং ইট লুকস লাইক অ্যাক্সিডেন্ট ইট লুকস লাইক অ্যাক্সিডেন্ট যে রাস্তার পাশে একটা ফ্যামিলি হাঁটছিল আর বিশ বছরের বাচ্চা ট্রাক চালাতে যে তার হাত ফসকে উঠে দিতে পারতো যে কিন্তু আমাদের রেসপেক্ট এটা মুসলিম কান্ট্রি না ওই পুলিশ অফিসার মুসলিম না কিন্তু সে নৈতিকতার কারণে সে কিন্তু এটা বলল যে এটা এই এটা এবং তারপরে এখানকার প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলীয় নেতা এবং এনডিপি নেতা সবাই গেল সেখানে এবং তারা বলল যে এটা হওয়া ঠিক না এবং তারা যথেষ্ট শক্ত বক্তব্য দিয়েছে আমরা যারা এখানে আছি আমাদের এইটা আমাদের সিস্টেমে অনেক প্রবলেম থাকতে পারে আমাদের সিস্টেমে অনেক ক্ষেত্রে অনেক খুদ থাকতে পারে কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু আমরা আমাদের নিজেদের দেশেও আশা করতে পারি না আমাদের নিজেদের দেশে হলে কি হতো মুসলিম যে কোন দেশে হলে কি হতো মুসলিম অধ্যুষিত যে কোনো দেশে হলে কি হতো প্রথম ফোনটা যেত যে কি বলবো পুলিশ অফিসার জিজ্ঞেস করতো বলবো টা কি তারপর তাকে বলে দেওয়া হতো বলবে এটা কি তারপরে উনি বলতেন তাকে বাঁচানোর জন্য যে যদি কোনো এমপি ছেলে মেয়ে হয় অথবা প্রভাবশালী হয় অথবা যদি এটা পলিটিক্যালি অন্যভাবে ব্যবহার করা যায় তাহলে সেটাকে ব্যবহার করা হতো কিন্তু এখানে পুলিশ অফিসার যেটা 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 সাদা কালো ক্লিয়ার সত্য সেটা সেটা আমাদের সামনে তুলে নিয়ে এসেছে এবং যখন প্রকাশিত হয়ে গেছে বেশিরভাগ মিডিয়া পছন্দ করুক আর না করুক এই সত্যটাকেই নিতে হচ্ছে এরপরে আহ আমাদের যে রাজনৈতিক নেতারা সেই সত্যটাকেই নিতে হচ্ছে তাদেরকে এই স্ট্যান্ডার্ডটা এখানে আছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে এবং এই স্ট্যান্ডার্ডটা এখানে থাকার ফলে আমাদের উপরে একটা রেসপন্সিবিলিটি এসে দাঁড়ায় আমরা যারা বাইরে থাকছি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে আমরা যারা বাইরে থাকি আমাদেরকে যদি আমরা অন্যদের থেকে আলাদা করে রাখি এবং একটা সার্কেল তৈরি করি এই আমি আমার বন্ধু আমার মুসলিম তিন চারটা ফ্যামিলি আটটা দশটা ফ্যামিলি এর মধ্যেই আমাদের সার্কেল আমার বাচ্চাকেও যারা ইসলামিক স্কুলে দেই তাদের তো অবস্থা আরো করুন যে তারা ইভেন নন মুসলিম ফ্রেন্ডদের সাথেও মিশতে অ্যালাউড না সো এই যে আমরা একটা বড় রকম ওয়াল তৈরি করে দিলাম আমরা ঈদ কোরবানিতেও আমরা নিজেরা নিজেরা ঈদ কোরবানি করি আমরা তাদের কোনো অনুষ্ঠানে যোগ দিই না যারা আদার ফেদ গ্রুপ আদার ফেদ গ্রুপকে আমাদের কোনো কোনো কিছুতে আনি না এই যে আমরা একটা আমাদের চারপাশে তুলে রেখেছি এইটা সুযোগ করে দেয় তাদেরকে দেয়াল যারা চায় কিছু লোক মুসলিমদেরকে ঘৃণা করুক এই দেয়ালের কারণে এই সুযোগ তৈরি হয় তাহলে আমি মুসলিম যারা এই এইসব দেশে আছি আমরা যারা এই দেয়াল তৈরিতে একটা একটা করে ইট গাচ্ছি আমরা সবাই দায়ী আমরা সবাই দায়ী কারণ ইনডাইরেক্টলি আমরা সুযোগ করে করে দিচ্ছি সেই সব মানুষের জন্য যারা এই সুযোগ নিয়ে ওই বিশ বছরের ছেলে পঁচিশ বছরের ছেলেদের মধ্যে ঘৃণাটা ঢোকাতে পারে আমি একটা খ্রিস্টান ফ্যামিলির সাথে থাকতাম যখন আমরা বিএড করেছি ওর সাথে আমরা একসাথে থেকেছি ওর বাচ্চা জন্মগ্রহণ করেছে ওর বাচ্চা আমার কাছে দিয়ে তিন চার ঘন্টার জন্য বাইরে চলে যেত কানিস তুমি ওকে দেখো কতখানি ট্রাস্ট করলে শেষ গ্রসারিতে যাচ্ছে আমাকে তার নিজের বাচ্চা দিয়ে যাচ্ছে এই মেয়েটাকে কখনো কোনো মুসলিম ফ্যামিলির উপরে গাড়ি তুলবে বা তার আশেপাশে যারা আছে যাদেরকে সে বলবে যে না আমি তো আমি কানিসকে দেখেছি আমি মুনিরকে দেখেছি আহ দে আর লাইক দেশ তারা তুলবে তারা তুলে দিতে পারে না তাদের মধ্যে এই ঘৃণা তৈরি হতে পারে না এই ঘৃণা তৈরি হওয়া তখনই সম্ভব যখন আমাদের ভেতরে আমরা যারা মুসলিমরা এই 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 ফার্স্ট যেটা যেটাকে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলি সব দেশে এসেছি ক্যানাডা আমেরিকা ইউরোপ অথবা এই সব দেশে এসেছি আমরা যদি আমাদেরকে নন করে না তুলি তাদের কাছে পরিচিত করে না তুলি তাহলে অপরিচিতকে সবাই ভয় পায় অপরিচিত মানেই হচ্ছে অজানা অজানা মানেই হচ্ছে ভয়ের বিষয় এবং ভয়ের বিষয় মানেই হচ্ছে ঘৃণা তৈরি হতে পারে সেখানে আমরা আমাদের নেইবার যারা আছে যারা যারা আদার ফেট গ্রুপ নেইবার আমরা কতটা তাদেরকে ইনক্লুড করি বরঞ্চ এক্সক্লুড করি আমরা এবং এক্সক্লুশনটা আমাদের পক্ষ থেকে কিন্তু বেশি হয় এটা আমাদের স্বীকার করতেই হবে আমরা শুধু নন আদার ফেড কি এক্সক্লুড করি না আমরা অন্য মুসলিমদেরও এক্সক্লুড করি বাংলাদেশি মুসলিম হলে পাকিস্তানি মুসলিমকে এক্সক্লুড করি পাকিস্তানি মুসলিম হলে ইন্ডিয়ান মুসলিমকে এক্সক্লুড করি ইন্ডিয়ান মুসলিম হলে আর আরাবিয়ান মুসলিম হলে নন আরবিয়ান মুসলিমকে এক্সক্লুড করি মসজিদ থেকে পর্যন্ত আমরা এক্সক্লুড করি আবার বাংলাদেশি মুসলিম হলেও হবে না বাংলাদেশি মুসলিমদের মধ্যে আবার ভাগ আছে এই জাতের মুসলিম হলে ওই জাতের মুসলিমকে এক্সক্লুড করি এক্সক্লুড করতে 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 আমরা কি করেছি দেয়ালের পর দেয়াল দেয়ালের পর দেয়াল দেয়ালের পর দেয়াল আমাদের ছিল আমরা আমরা এবং বাচ্চাদেরকে কি গ্রুপ মানুষের সাথে মিশলে তার ইমান নষ্ট হয়ে যাবে এটা তখনই নষ্ট হয় যখন ইমানটা থাকেই না ইমানটা তৈরি করে দিলে সে ইমান নষ্ট হয় না ইমানটা তৈরি করে দিলে সেই ইমানের আলোটা ছড়ায় আমার বাচ্চার মধ্যে যদি ইমানের আমি দিয়ে দেই তাকে যদি তাকে যদি ইসলামের এজুকেশন দিয়ে দেই সেই আলোটা নিয়ে এসে যখন আদার ফেদ গ্রুপের কাছে যাবে তখন আলোটা থেকে সেই আদার ফেদ গ্রুপ আলো পাবে যখন আমার বাচ্চার মধ্যে আলো থাকে না ইমান থাকে না তখন অন্য জায়গায় গেলে সে সে ইনফ্লুয়েস হবে তো সমস্যাটা হচ্ছে আসলে অন্যদের সাথে মেশা না সমস্যাটা হচ্ছে আমরা প্যারেন্টরা আমাদের বাচ্চাদেরকে সেই জিনিসটা শিখাইনি কাজে আমাদের বাচ্চাদেরকে এবং আমাদের আমরা আমাদের ইসলামিক স্কুলগুলোকেও এ ব্যাপারে সচেতন হতে হবে আমি বলবো আমাদের ইসলামিক গ্রুপগুলো একটা একটা চারদিকে ওয়াল তৈরি করে রাখে আমাদের ইসলামিক স্কুলগুলো যারা অন্য দেশে থাকে তারা অন্য কালচারকে তারা শেখায় না মনে করে যে অন্য কালচারকে বুঝতে গেলে আমাদের বাচ্চারা আমাদের কালচার থেকে হারিয়ে যাবেন না অন্য কালচারের প্রতি রেসপেক্ট থাকার জন্য অন্য কালচার জানতে হবে অন্য কালচার জানা আর অন্য কালচার অ্যাকসেপ্ট করা এই পার্থক্য যদি আমার বাচ্চাকে না শিখিয়ে দেই তাহলে কতদিন আমি আমার বাচ্চাকে ঘরের মধ্যে আটকে রাখবো যখন সে বাইরে যাবে তখন সে এমনি ইনফ্লুয়েসড হয়ে যাবে তার থেকে যদি আমি তাকে আমার কালচার সম্পর্কে যথেষ্ট ধারণা দেওয়ার পরে তার ইমানটাকে স্ট্রং করার পরে অন্য কালচার সম্পর্কে নলেজ দেই তাহলে কি হবে সে নিজের কালচারকে ভালো ভালোবাসবে এবং জানবে এটা আমার কালচার এবং অন্যটাকে রেসপেক্ট করবে আমি যদি অন্যের কালচারকে রেসপেক্ট না করি ক্যানাডার ভেতরে থেকে আমি যদি ক্যানাডার অন্য ফেথ গ্রুপের কালচারকে রেসপেক্ট না করি আমি কিভাবে এক্সপেক্ট করি অন্য ফেথ গ্রুপের মানুষ আমার কালচারকে রেসপেক্ট করবে এমনি হেট করবে তাহলে তো হেট তৈরি হবেই আমি যদি আমার বাচ্চাকে শিখাই যে তাদের কালচারটা খারাপ তাহলে আমি রেসিজম কি শিখাচ্ছি না অবশ্যই শিখাচ্ছি তো আমাদের বুঝতে হবে যে আমরা মুসলমানদের মধ্যে আমাদের সমস্যাগুলো কোথায় আমাদের সমস্যাগুলো আমরা যারা চিন্তা করতে অভ্যস্ত আমাদের একটু ওপেন চিন্তা করতে হবে আমাদের একটু রেশনাল থিংকিং করতে হবে আমাদের সমস্যাগুলো কোথায় সেটা শুধরানোর দায়িত্ব আমাদের আমরা যখন শুধরাবো আমরা যখন ব্রিজ তৈরি করব রাদার দ্যান ওয়াল তখন এই শত্রুতার মাত্রাটা এই ঘৃণার মাত্রাটা কমে আসবে এবং এর জন্য এটা খুব তো এটাই ছিল আজকের আমাদের আলোচনা আশা করবো দর্শকরা এটা নিয়ে চিন্তা করবেন হয়তো বাংলাদেশের দর্শকদের সাথে এটা আহ খুব যায়নি কিন্তু বাংলাদেশেও প্রচুর মানুষ আছেন যারা আহ যারা চিন্তাশীল এবং চিন্তা করতে পছন্দ করেন এবং গভীরভাবে চিন্তা করে একটা সমস্যার সমাধানের কথা চিন্তা করেন তাদের জন্যই আমরা আজকের এই বাড়তি আলোচনাটা রেখেছি তাদের বোঝার জন্য যে আসলে সিচুয়েশনটা এরকম না আমরা এখানে আমরা এই দেশে সেফ আছি বা এবং অনেক দেশের চেয়ে অনেক বেশি সেফ আছি এই যে ঘটনাগুলো ঘটছে এটাও সত্য ঘটনা যে এই এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য আমরা যেমন অন্যরা কি করছে সেটা এক্সপেক্ট করি যে মিডিয়া কি করলো সেটা দেখি মিডিয়া কেন এটা করলো না সেই সমালোচনা করি পলিটিশিয়ানরা কেন এটা করলো না সেই সমালোচনা করি আমার মনে হয় শুরু করতে হবে আমার ঘর থেকে আমি কি করছি আমি মুসলিম হয়ে আর একটা মুসলিম গ্রুপের সাথে রেসিজম করছি কিনা আমি মুসলিম হয়ে এক গ্রুপের মুসলিম হয়ে একটা মুসলিম গ্রুপের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছি কিনা আমি যদি এক মুসলিম হয়ে আরেকটা মুসলিমের গ্রুপের বিরুদ্ধে ঘৃণা ছড়াই তাহলে আমি কোন মুখে বলতে যাই যে আর একটা ফেথ গ্রুপের মানুষ আমাকে ঘৃণা করা উচিত না আমি তো বলতে পারি না রোল মডেল তো আমাকে আগে হতে হবে রোল মডেল তো মুসলিমকে আগে আগে হতে হবে তো আমরা মুসলিমরা আসুন আমরা নিজেদেরকে আগে শুধরাই নিজেদের চিন্তাকে আগে শুধরাই নিজেদের আচরণকে শুধরাই মুসলিম সবাইকে নিজেদের অংশ হিসেবে ভাবতে শিখি এবং তারপরেও যে পুরো মানব জাতিকে আমাদের সাথে আমাদের অংশ হিসেবে ভাবতে শিখে তাহলেই আমরা ভালোবাসার পরিবেশ তৈরি করতে পারবো যেখানে এই জাতীয় ঘটনা ইনশাল্লাহ আর ঘটবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবার সকাল দশটায় সালামু আলাইকুম